মন্দিরক যাবি মই নহলি না যাও দে তই পেপুদার লগতে যা কি পেপুদা এই নয় 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 তোমাৰ কিবা গা ধোৱাতে কানেদি পানী সোমাইছিল নেকি পেপুৱা পেপুৱা বাপ ৰে বাপ ইহঁত শিশিনি পাইছে যায় আহক আজি দিম মই মজা পালি ও বাই ইমান বিশাল লংকা কুই দেখা নাপালো ক'ত না দিছে নাচ গান শিকাই একদম পার্কট করে দিছি পিছে তার মনটো কেন কান হইতা মই তো বিয়া দেখা নাই কিন্তু বেঙে বলে তাক বেলেগক বিয়া দিব ভালে করছি দে অন্তত তার সংসার খনে হ ইমান মম লগা ছোৱালীজনী এনেকে থাকিলে বেয়াও লাগে ও বাই নহলে এটা কাম করুম দে তুইয়ে ময়ে যাই হতে ঘরত এটা খবর লৈ আহং দে যাবা তো মন যায় ওই পখিলি তো ঘরখানে দেখুন এর বানরো ইহতর তো একো দায়িত্ব নাই মনৰ ঠাণ্ডা নাই কাম বুলি কওঁতে মনত পৰিলে আজি আমি চাচোন যা চাবলে কি তাক পানী জলক খুই থৈ আহি যা এই কাম পাছাই দিলিয়ে না আগৰে মৰা নাই মই নৰং দে অধিকা কামত ঘূৰি ফুৰিলে ভাগৰ নালগে এতিয়া কাম কৰিব দিছো নহয় ভাগৰ লাগিল তো ঐ জেন্সি বিনি ময়ো যাং যে ঐ তোমাৰ লগত নৰুৱে বল বল যা লগত এটা নহলি কাম কৰিব নোৱাৰি মিছা মিছি কাম নাই আই হাবিত্ৰী আহ তা ঘৰ কাছ বলক বলক ঐ এইফালে আহ এগলাখান খৰি আজি সব খৰি কাটি হেক কৰিব লাগিব পুতৰ লও কামত লাগ খৰিও ভালব লাগিব বা তই দেখোন নিজে কৈছিলি মই সব খাম পাৰো ভাল আকৌ নহয় পাৰবি তই নাফলা কিয় কি ভেবা লাগি চাই আছা এনে দেখো বৰ অস্তাৰি মাৰি থাকা এ ইথেন কি টান পাই মছা কৰ 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 খাব নাপ বুলি আৰ বটলি মোৰ অন্ধ কণ্ঠ শুকাই গৈছে অলপ অলপ পানী দিয়ে বকা কোমৰা দুডাল খৰি ফেলাতে পানীৰ খোকডাল লাগিলে না ৰ আনছো ৰ যা বটলি পানী অলপ দিয়ে তাক খাই ফেলে মৰো এ ফাল কি কেৰা কেৰিকে চাব ৰৈছে ই ফাল বাহ 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 কাম কৰিম বুলি কওঁতো বহুত সহজ কিন্তু কৰি দেখোঁতো হে বহুত টান মাইকী মানুহৰ কাম বিলাকতো তহঁতে কাম বুলিয়ে নাভাবা কিন্তু ইগলাখান কাম কৰিয়ে মাইকী মানুহ নিজৰ ঘৰখন ধৰি ৰাখে কাম কৰিব জানিলি সহজ আৰু কৰিব নাজানিলি চব কামেই টান এতিয়া বুজি পালি নহয় ইথেন পিছে কি হ'ল মহা হয় হাগৰি গেলি এনে দেখোন বৰ ফাটা ফাটি লেকচাৰ মাৰি থাকা মোৰ দ্বাৰা এগলাখান কাম নহ'ব দে আৰ মই জানো এগলা কাম তোর দরে নহয় বুলি এগলা পরীক্ষা লছু বাপা ওই এনেটা লেকচার কি চাবি ডাঙ্গার ডাঙ্গার লেকচার লেকচারত বেটা হরু নহয় আজির পরে ডাঙ্গার ডাঙ্গার লেকচার মারা বাদ দি খরচ যাব তলি বল আ পানি যোগ তুলবি বতলি বল 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 হে ভগবান কি পালাত বলে দিলাম মোক এগলা খান মই কি কলো কি কৰিলি নাজনা ফাচুৰছা হা মই যতে যাম যতেই নাজাম মোৰ কথা লগ বাকী দৰকাৰ হা এই জেংকে হেংকে মাধ্যম নকৰবি কথা ভাল নহব কিন্তু কথা ভাল নহব তোক নাম ৰিকি চুমুৱা খাব লাগে হা মোক কিয় সুধবা আইছা
ও তার মানে এটা ফাগি মারি কেনে মরবে পলবা খুচা টয় হা তোর কথা মই নাজনা বলি ভাবি আছা এ মই জানু ইখান গাওর মানে মক দেখবা নরে সেই কারণে তো উল্টা বাজা লগ হইছে ইখিনু কথা যে তুই যেটা তে কোয়া নাই জিএসটি তোর খরক কবা পারবি না হাও মই আর কি কথা লাগে হসা তো হসায়ে নাই নাই কোবাই লাগ বুটো মই না যাও না যা চাবি নে না কো জাম দা জাম দা তুই আউকে থাক না আগু আউ নহয় ইতে যো আ যাবা লাগব যো এ সেন্ডেল জরা বিদুর হাতু দিবো দস্তি বা কত আছি মাত পাই লাগব রহ ও দস্তি দস্তি ও দস্তি দস্তি ও দস্তি মানুহৰ ঘৰক মানুহ আহিলে ইমান বেয়া ব্যৱহাৰ কৰা কৰিমে বুদ্ধি কৰি তয়ো আমাৰ ঘৰ চাপ্পা আহা নাইতো ঐ মুৰাঠ ইবাৰ তই আহি গলি হা বহুত কম বস্তু নহয় সেনেকে নকবি হকি কাকা সেনেকে কলি হয় না মোৰ মনচন বয়া লাগি যায় কৈ যে তোৰ মন বেয়া লগা কথাটো তোক মই কিমান ভাল বুদ্ধি দিছিলো তোৰ দেখো কাণ হাৰে নাই এতিয়া কিন্তু ইয়াতে একো যুত নালাগাবি কৈছিলো মই দস্তি খাই লগ ধৰবা আহিছো আৰু মই কি লগ লগাৰ কথা কৈছো হেনে কাকা তহঁতৰ ওপৰত কোনো ভৰসা নাই অৰ ৰঙিলি বাই কিবা বুদ্ধি কৰি তহঁতক পঠোৱা নাইতো হব দে মই দস্তি আহিলে আহিম দে যাওঁ দে জিএছটিৰ মা ঐ ঢেপি সাৱধান থাকবি দে ইহতে কিবা নতুন চাল খেলা নাই থেনেহেন কথা দেচোন অ ইহতৰ ওপৰত ভৰসা কৰবা নৰা সেইকাৰণে নজৰ দিবা লাগব মায়ৰ আগত যদি কিবা কাৰণে ধৰা পৰি যায় তেতিয়া কি হ'ব তই নিজে কচোন তেতিয়া কি হ'ব জানা মায়েৰ মৰা মোক দেখবা লাগিব এনেকে নদবি ৰতা আপনি বা এটা কথা গম পাইছে না নাই না জানো আৰু কিবা কথা শুনলি হি গম পাম আমাৰ ঘৰত নহয় বিৰাট ডাঙৰ হাঙ্গামা হৈছে লুইস কেৰেক্টাৰৰ লগত মোৰ মানুহটো আইছিল হাউ মারে চলি কি কৈ আই ও ঠিকছে মারা মারি হৈছি মই তো তাক মারি পিলা বকছ নহয় বেং কি হ'ব কি নহ'ব কি কৰি আছো এই ঘৰিম আকো ভাবি পোৱা নাই তই এনকে মন মাৰি কিয় থাকা কচোন তই ঘৰৰ মুৰব্বীটো হৈয়ে যদি এনকে ভাঙি পৰা আমি গীতা কোনটো শান্তিত থাকিম তই নিজে কচোন মই জানোৱেই বাপা মই বুজি পাওঁ কিন্তু আজি মই এনেহান এটা অৱস্থাত পৰি গৈছোঁ বিপদৰ সাগৰৰ চাকনিয়ে ঢুমি গৈছোঁ মই কোনোফালে ৰাস্তা বিচাৰি পোৱা নাই নাহি পাৰ নাহি পাৰ অ' ৰৌতা বাইক চাবাৰ নহয় মোৰ বৰ মন যায় আছে হে কচোন মই বাইক চাব যাম তই তাইক কেইদিনমান চাম্ভেলিব পাৰবি না তোক মই যা বুলিও ক'ব নোৱাৰোঁ নাজবি বুলিও ক'ব নোৱাৰোঁ তোৰ মনৰ অৱস্থাটো মই বুজি পাইছোঁ কিন্তু বাপা তই নহালি ঘৰখনত মস্ত অসুবিধা হ'ব কিন্তু কিন্তু এনেকৈ কিমান দিন থাকিম দেউতা কিথানবা মোৰ ভয় লাগে মায়ৰ আগত যদি কিবা কাৰণত ধৰা পৰি যায় তেতিয়া কি হ'ব তই নিজে কচোন তেতিয়া কি হ'ব জানা মায়েৰ মৰা মোক দেখবা লাগিব এনেকে নদবি ৰতা এগিলাখান কথা ভাবলি নহয় মোৰ মস্তো ভয় লাগে তাইতো বেছেৰি নতুন ছোৱালী নতুন ছোৱালী এজনী এখন নতুন ঘৰত চলিবাক গেলি কিমান কষ্ট কৰিব লগা হৈছে যি তাইক যে মই কি বুলি ধন্যবাদ দিম সেইটো মই বুজি পাইছোঁ দেউতা কিন্তু তই নিজে কচোন তাইৰ লগত আৰু মই কিমান দিন থাকিম কি নাম গাই দিম তাইক মই আৰু দিব লাগিব যিমান দিনক গ'লে দৰকাৰ হয় সিমান দিনক গ'লে গাই দিব লাগিব কিন্তু দেউতা
মোৰ যিন বাইৰ ওচৰত যাবা, তাইৰ মুখখন চাবা, কিমান যিন মন যায় আছে মইহে গম পাওঁ। যাবি, তই যাবি যা, কিন্তু দিনত যাব নোৱাৰ বাপা, তই দৰকাৰ হ'লে ৰাতি যাবি, মায়েৰে গম নাপা কৰি ৰাতি মনে মনে যাবি, মই গাড়ী ঠিক কৰি দিম। হ'ব দে দেউতা, মই এতিয়া অলপ তাইক বাহিৰত লৈ যাওঁ, তাইক বোলে কোনোবাই লগ কৰবা আহিব, ঘৰততো লগ কৰবা দিব নোৱাৰে, মস্ত গণ্ডগোল এখন লাগি যাব, নে কি কোৱা? যা লৈ যা, ক'বা নোৱাৰো যা, ওপৰলৈ একলাখান আমাৰ লগত কি লীলা খেলা আৰম্ভ কৰিছি। হ'ব দে দেউতা, তই ইমান অধৈৰ্য হৈ নাথাকিবি। মই কৈছো নহয়, মোৰ সেইটো বৰ ভাল গুণ, মই মানে মানুহৰ লগত ঘপককে মানে ঘপককে মিতি হৈ যাব পাৰোঁ। সেইটোৱে আচল কথা, মানুহৰ লগত সোনকালে মিতি হৈ যাব পৰাটোৱে মহাত লোকৰ গুণ। বাৰু আপোনাৰ ঘৰত কোন কোন আছে? থকাটো সকলোৱে আছে, কিন্তু থাকিও একো নাই। কিয়া? এই প্ৰশ্নটোৰ উত্তৰ মই আজিও বিচাৰি নাপালো। আপোনাৰ কথাগিলা শুনি বৰ ভাল লাগিল। এই ভাল লগা কোৱা কথাবোৰ কিন্তু মোৰ ভাইসকলে বুজি নাপালে, সিহঁতক মানুহ বনাই মই শেষত কি পালো? এই দিহিঙে দিপাঙে ঘূৰি ফুৰা ভিখাৰী জীৱনটাহে পালো পায়। হয় নেকি? আপুনি কিন্তু বেয়া নাপো, আপোনাৰ চৰিত্ৰটো তামাম বেয়া, সেইকাৰণে ভগৱানে এই ভিখাৰী কেৰেক্টাৰটোত কাষ্টিং কৰিছে, গম পাইছা? নাই নাই একো নাই, ক'বলৈ দিয়া ক'বলৈ দিয়া, মই বেয়া নাপাওঁ নহয়। ইহঁতৰ গাটো দুখ নাই, ইহঁতে মোৰ কাৰণে বহুতৰে ৰেৰূপ চাব লগা হৈছে। মই জানো, কিন্তু সকলোৱেতো একে নহয়। আমাৰ এখেতৰ কথা গেলা একদম খাটাংখিটিং, আপুনি এখেতক বেয়া নাপাব দক? নাপাওঁ নাপাওঁ, কিয় বেয়া পাম বাৰু, মই এনেকুৱা মানুহ ভালহে পাওঁ। পিছে আচল কথাটো সোধাই নাই নহয়, আপোনাৰ পৰিয়াল ক'ত আছেনো? সঁচা কথা ক'বলৈ গ'লে মানে মই পৰিয়াল এতিয়াও গোটোৱাই নাই। মানে? মানে বিয়াখন পতা নাই। কি কথা কয়, আপনার জীবনের আধা বয়া গেল এটা লেগে বে পাতা নাই, মই দুটাকে বে পাতলু, আর আপনার সমান বয়া হলি দেখুন মই চারি পাঁচটা বিয়া করে ফেললো। হে পিছে আপনার সতি সন্তান? সতি সন্তান আপনার বাদ দিয়কুন, পিছে আমার ঘরের পরিবেশটা আপনার কেনেকুয়া লাগিল কোকসুন? সুন্দর, অতি সুন্দর, মোর এই পরিবেশটু বড় ভাল লাগিছে বুঝছেনে। বলক এবার চারিফালে চকু ফুয়াই আহো নেকি? হয় দেই ও বাই, নহলে আমার সারো বাউন্ডারি একবার ডোখে লো এগে যা। বলক আহো, তোমালকে বহাসুন দেই, যা 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 যা। ওই হাপা, কি তইনো সাইরো ফালে ঘুরবা নিবা কিয় কবা লাগে, তার বা ঠান্ডা কি? তাকে তো, এ হি আমার ঘরত ঠান্ডা করবু, এক ঘোষা মারিম নাকর বারান্দা ধহি কবাত পড়বু, গম পাই যাব হাপা। আহো আহো বলি ভাবো বুঝছা, পিছে সময়ে মিলেবা নরু, দুনিয়ার ভেজালত পড়ি আছো বুঝা নাই, পিছে ঘোড়া কত গেলাই? বাবা নাই, বাবা করবাত ওলে গিছে, পিছে মন্ডল ঘোড়া, আপনি বা একটা কথা গম পাইছে না নাই নাজানো আরো। কিবা কথা শুনলি হি গম পাম, আমার ঘরত নহয় বিরাট ডাঙার হাঙ্গামা হইছে, লুজ ক্যারেক্টারের লগত মোর মানুতো আইছিল। হাও মারে চলি কি কই আই, ও ঠিকছে মারা মারি হইছি, মই তো তাক মারি পেলাবা কৈছিলো নাই ব্যাং, ভাগ্য ভাল ঠিক হে হুমাইতে ফুন্টি আহিবলা বুলিহে। হাও মই তাক এমান বুঝালো তই তাতে নাজেবি, মই তোক তাতে মনে মনে লৈ যাম, লৈ যাই কিনে কিবা এটা বুজাবুজি করিম, সি আর মরার নহ মনে মনে গুছি আইছি ইয়াতে। ওই মন্ডল খুড়া, তাক আর আমার ঘর কিটো লৈ নাইবি? ও যিমান যি বুজালেও সি ভাল নহয়। ও মন্ডল খুড়া, তার লগত আর মই কিটাও না যাং। রসুন র, কথা গিলা খান উপরে উপরে কিয়া ভাবা ভাই, কথা গিলা খান অল্প দকে ভাবছুন, এমান খংরাগ করবা নাপাই নহয়, খংরাগে দি কোনো কাম সমস্যার সমাধান নহয় বুঝছা, মই তাক ভালকে বুঝাম নহয়। ও খুড়া, আজিয়ে জিলেপি ভন্টির লগত যেখিনি করছি ভবিষ্যতে যে নকরব তার কি মানে আছে, আর মই তাই কি হাওকত ভন্টিক তার লগত পঠামে? কিতাবা যদি রাতে কাজিয়া করি মক মারি পেলায় তিতা কি হব? তিতা জানে মন্ডল খুড়া রিক্স লবি? হেতু নহয় নহয়, কিন্তু দেখা দেখিকে এনকে চকুর আগতে এ দুটারে সংসারখান ভাঙি যাওয়াটো কেনকে চাই থাকবি আই, সেই কারণে ভাবছিল দুটাকে বুঝাই পারে, পারো যদি মই আকো জোড়াখান লগাই দাও, সেইটোহে মই অঙ্ক করছিল। ওই মন্ডল খুড়া, আপনি সৎ কারণে সৎ চিন্তা করছা, আর গিস্টিক মিনাটো সৎ নহয় না, যি হয় হবু মই এটা কথা চিন্তা করছো, ভন্টি আমার ঘরতে থাকবো ব্যাং। মই কিবা বিপাঙতে পড়লো আন পাইছো আই মারেছিল, মানে মই কি হয় মানে নহয় মানে সঁচা কথা কও, সঁচা কথা কও, তোর কারণে ঘরখন কিমান গুন্ডগোল হইছে সেইটো কথা তুই জানা নাই? ও তার মানে যাই যাই হকি কাকা, মই হে দেখত পড়লো এইটোর কারণে মই কিমান উপমান খামা লাগা হইছি গম পাইছা? হা মোর বা হে রে কি ওলা গে না মাতা বাড়ি কে মাতছি, মস্ত এটা ভাল খবর আছে। হা ভাল খবর কি হইছে নকয়া? আমার শ্রেণী মাই, ও আমার শ্রেণী কি ওলা
আমার সেনমাই বলে টেনটনে ফোন করছিল। তোর কারণে ঘর কি গুণ্ডুগুল হয়েছে সেইটো কথা তুই জানা না? তার মানে যাই যাই হকি কাকা মই হে দেখত বললু জিলাপির ঘর গেছ যা বলে বেশি উল্টা পাল্টা নকরবি দে শুনলে কি কব গোবিন্দ নিজে কছিল সখী কাকাই মোক ফাঁসবার ঠান্ডা করছে মই জানছিলোয়ে ইহত দুটার কথার মাজত কিবা রহস্য আছিল মই জানছিলোয়ে আজি বুঝলাম কারো কথার উপর বিশ্বাস নাই উঠুতে মোক ইটা নাফাসাবি উঠুতে মোক ইটা সঠিক বিচার লাগে ও আমারে ভুল এই গেস্তি তক মিশাকে ভুল ভাবলোয়ে ওই গোবিন্দ তই কিন্তু মোক ফাঁসাই দিলে হ্যাঁ মোর সুকুটা হলে তোর উপর নজর রাখবো কিন্তু ও ঝলং এই বাদ দিয়ে নিজের সুকুটা তাত কেনকে যাবো ও গোবিন্দ জো কি করা উঠ নালগে সেনে জোরা পিন্ধি লো মই হেটক লৈ যাও রা রা জো আই পাছনা জো আহুদে ও আহুদে হকে কাকা জরে জি কথা কৰি থা আসল কথা তো কি মই ভালকে জানা আছে পাগল বানু রাখলি ইনকা হবই চুপ কেন্টনের ফোন ছিল হ্যালো কেন্টন হ্যাঁ কি ধন্যবাদ দিম টেন্টন তুমি নিজে শুনছ না হব দে বাপরে টেন্টন হেৰি গ'ল দে আমি কোনি কেনকে গীতে যাম তোমার জানান দে ওই তারা ফুদে হে প্রভু হে প্রভু তুমি বাসালা প্রভু ওরা ওরা মোরবা ওরা মোরবা ও কই গেলা মোরবা হে রিকি ওলা হে না মাতা বাড়ি কে মাতছি মই কিন্তু ইত্যেই বিয়া নহওঁতে দুইটা কিন্তু এটা কথা আগতেও তো চেনিমাইক লগে বহুত চলিৰ খবৰ আহিছিল আপুনি এনাম ফুটিত আটা ভৰা নাছিল কিন্তু আজি হঠাৎ আজি মই ইমান আনন্দ কিয় পাইছো জানো আনন্দতে মোৰ চকুৰ পানী ওলাইছে হা মই চেনিমাইৰ লগত কিমান কষ্ট কৰিলো সৰু পাই কিমান কষ্ট কৰি তাইক ডাঙৰ দীঘল কৰিলো এতিয়া যদি তাই বিয়া হৈ গুচি যায় আমি দেখোন বৈদ্য নিথৰুৱা হৈ যাম হা আগতে দিছো মই যে তোমাক কৈছিলো হা আমাৰ চিনেমা গেলি দৰা এটাৰ খবৰ ওলছি সিটোৱে ভাল খবৰ নহয় আপা মই বিয়া নহওঁ মোক তাৰমানে তহঁতে ঘৰৰ পৰা আউট কৰিব খুজিছা
মই সব বুঝি পাইছো কিনো কহে মাই চাও আপি চলি হৈ জন্ম লৈছা জেঠান আতি নহয় আতি বিয়া হৈ এখন ঘৰ পৰা যাবই লাগিব ভালকে আমিও নাজানো বাইৰেতে কত আছে বাইটাই হয় তাৰ লগত কথা পাতি আছে কি মোৰ বিনা পাৰমিছনত ডাং কাটিৰ লগত কথা পাতা কোন হি ৰ মই আহি আছো